গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আগামীকাল থেকে কিন্তু প্রচণ্ড বর্ষা এবং ঝড়ও হাওয়া বইছে। তো অবশ্যই আপনারা জানেন যে সতর্কবার্তা জারি করা হয়েছে, ঘর থেকে বেরোবেন না। হ্যাঁ, তো আজকে আমরা এখন বাইরে যাচ্ছি কারণ আমার মোবাইলে চার্জ নেই আর বাইরে আবহাওয়া প্রচণ্ড খারাপ। এখন আমি বেরিয়ে পড়লাম কারণ আমার মোবাইলে চার্জ নেই, সেই জন্য এখন যার কাছে পাওয়ার ব্যাঙ্ক আছে, যে বন্ধুর কাছে, তার কাছে যাচ্ছি। হ্যাঁ, আর এই ঝড়ের নাম হচ্ছে রুমাল ঝড়। এই রুমাল ঝড়ে কিন্তু প্রচণ্ড ক্ষয়ক্ষতি হয়েছে, সুন্দরবন কারখানা এইসব জেলাগুলো আছে। মোবাইল চার্জ এখন এসব নোংরা পাটি কিন্তু কালকে রাত্রে ঝড়ে হয়েছে। হ্যাঁ, এখন বাইরে বেরোলাম আর এই যে এটা হচ্ছে হাই রোড করিমপুর কৃষ্ণনগর। এখন বন্ধুরা হাই রোডে চলে আসলাম, এটা হচ্ছে সেই কৃষ্ণনগর যাওয়ার রাস্তা, এই রোডটায় চলে যাবে। তো সামনে একটা মানে ইনভার্টার লাগানো আছে একটা দোকানে, তো সেখানে এখন যাচ্ছি। আর এগুলো হচ্ছে আমাদের দোকান, যে দেখুন। তো চলুন ওখানে যাওয়া যাক, কখন চার্জ বসে যায়। ওখানে চার্জ হওয়ার পর আপনাদের মাঝে আসবো। তো দেখুন এই যে পুরো সমুদ্র হয়ে গেছে, পুরো সমুদ্র। হ্যাঁ, আরও ওটা হচ্ছে হসপিটাল যাওয়ার রোড। তো বন্ধুরা, এখন আমরা চলে আসলাম যেখানে ছোটোবেলায় অনেক স্নান করেছি, আর আজকে বর্ষার সময় এসব জায়গায় আসতে পারলাম কারণ আমি দোকানে থাকি, সেই কারণের জন্য কোথাও যেতে পারি না বন্ধুরা। কত সুন্দর! হ্যাঁ, আর এবছর সেভাবে বর্ষা নেই, তো আজকে যেহেতু আগামীকাল থেকে বর্ষা শুরু হয়েছে, প্রচণ্ড ঝড়ো হাওয়া এবং বর্ষা, দেখুন পুকুরের জল কিন্তু অনেক কম। হ্যাঁ, সংখ্যা জল করা হয়েছে, যে সমুদ্রের ধারে যেভাবে গাডল করা হয়, মোবাইলের চার্জ ছেড়ে আর চার্জে বসাই। তো বন্ধুরা, আমাদের চার্জ মোটামুটি কমপ্লিট, একটা চার্জ কিছুটা পরিমাণ হলো কারণ সমস্ত দোকান বন্ধ। তো এক জায়গায় মানে একটা সকেট লাগানো ছিল চার্জার, সেখানে চার্জ দিলাম। তো যেরকম আবহাওয়া চলছে, যে ঝড়ের যে আবহাওয়া গতি, তো হয়তো ঝড় বা যে নিম্নচাপ এটা ছাড়ার মতো না। কী বলবো, এখন আমরা বাড়ি যাবো, মোবাইল মোটামুটি চার্জ হলো, তখন বন্ধুরা বাড়ি থেকে যাবো। তো বন্ধুরা, আবহাওয়া প্রচুর দেখতে পাচ্ছেন। চলবে কয়েকদিন, তার সাথে ঝড়ো হাওয়া বইছে, বৃষ্টির সম্ভাবনা খুব কম। তো বন্ধুরা, আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। আর কত সুন্দর ফুল, ঠিক আছে, কত সুন্দর ফুল। হ্যাঁ, তো বর্ষার মধ্যে ভিডিও তুলে ধরলাম, আকাশ প্রচণ্ড খারাপ। হ্যাঁ, তখন মেঘ ছাড়বে বলা যাচ্ছে না। তো বন্ধুরা, ভিডিওটি এখানে শব্দ করলাম, ভালো লাগে লাইক করুন, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন।